সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। নবাবের এই আমন্ত্রণ পত্রটা গ্রহণ করুন মহারাজ। নবাবের নিমন্ত্রণ? শুনি আমার কেমন কেমন লাগছে, কই দাও দেখি, পড়ে ফেলি এক্ষুনি। কেবল কি নিমন্ত্রণ করেছেন, নাকি পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটির মার্জনাও চেয়েছেন জাহাপনা? কোনো ত্রুটির ইচ্ছুতি নয়, এ তো দারুণ ব্যাপার। নবাবের নবাবীর বর্ষপূর্তি উপলক্ষে নবাব ভোজের আয়োজন করেছেন। মন্ত্রী মশাই তাহলে ওই কৃষ্ণনগরের প্রতিনিধিত্ব করুন গিয়ে। হ্যাঁ, না না না, এই ব্যাপারে আর কোনো আলোচনাই হবে না, মন্ত্রীর নিমন্ত্রণ পাকা। তবে এটা মন্ত্রী মশাইয়ের পক্ষে পৌষমাস না আছলা বাঁশ সেটা তো সেখানে গেলেই উনি টের পাবেন, কারণ নবাব তো কাউকেই কাবাব না বানিয়ে ছাড়েন না। মুর্শিদাবাদের নবাবের দরবারে আপনাদের স্বাগতম। নবাব বাহাদুর কি আমাকে চিনতে পারলেন না? আমি এসেছি জাহাপনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবাব যাকে যাকে দেখার সবাইকে দেখেছেন, তাই আলাদা করে আর আমি এসব বলে হাওয়া গরম করতে হবে না। আমি ভাবলাম অনেকদিন দেখেননি তো, তাই নবাব বাহাদুরের বোধহয় আমাকে চিনতে একটু অসুবিধা হচ্ছে। আমার সুবিধা অসুবিধা খুব খেয়াল রাখছো মনে হচ্ছে। বেশ বেশ বেশ, বুঝতে পারছি, কৃষ্ণচন্দ্র তোমাকে ভালো মতোই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। এসো এসো এসো, সবাই একটু জিরিয়ে নিয়ে নাস্তা পানি করে নাও এবার। জাহাপনার কি অমায়িক ব্যবহার! সাথে কি আর নবাবের নবাবিয়ানার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। না 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 না, জাহাপনা, আপনার বাবা যদি বেঁচে থাকতেন তবে আপনাকে এমন বহাল তবিয়তে নবাবি করতে দেখে খুব খুশি হতেন। শুনলেও জি, মন্ত্রী বলে কি? মনে হচ্ছে নবাবকে ভালো মতোই তোল্লাই দিয়েছি, এবার আমার ভালোই খাতির হবে। আচ্ছা, বাবার কথাই যখন উঠলো, তখন বলো দেখি আমার শাসন ভালো না আমার বাবার শাসন? নাকি নবাব বাহাদুরের ঠাকুরদার শাসন? ভাবো ভাবো, সবাই ভাবো। আর এটাও শুনে রাখো, এই প্রশ্নের উত্তর ঠিক মতন না পেলে সবার খাওয়া বন্ধ। নাও ভাবো। যা, নবাব তো রেগে মেগে সভা ছেড়েই চলে গেলেন। এই ছেড়েছি, এ তো শুকনো বিপদ। না, খাল কেটে নিজের বিপদ নিজেই ডেকে এনেছি মনে হচ্ছে। যে করেই হোক যে করেই হোক, নবাব বাহাদুরের মন জয় করতেই হবে। সেই তো কখন থেকেই পাইচারি করে যাচ্ছেন, তো করেই যাচ্ছেন, এবার না হয় একটু বসে জিরিয়ে নিন। না 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 না, আমি চুপ করে বসে থাকতে পারছি না। ওই মন্ত্রী আমার মনের মধ্যে এমন একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে সেটা একেবারে ছাড় পোকার মতন কুটকুট কুটকুট করে আমাকে অস্থির করে তুলছে। এবার আপনার সব অস্থিরতা আমি দূর করে দেব জাহাপনা। ওই দেখুন, আবার এখানে এসে হাজির হয়ে গেছে। আয় 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 আয়, এখানে আবার কি চাই তোমার? চাই তো আমার কই, আমার প্রশ্নের উত্তর কোথায়? সেইটা বলবো বলেই তো এলাম জাহাপনা। অনেক ভেবে চিনতে আমার মনে হয়েছে আপনার আমলই সব থেকে সেরা। সেটাই যদি সেরা হবে, এত ভাবনা চিন্তা করার কি দরকার ছিল? ওই কথা তো আগে বললেই হতো। নাও এবার কি বলবে বলো। আচ্ছা, বেকায়দায় বললাম দেখছি, এবার তাহলে কি করি? আর শুধু তাই নয়, আমার শাসনকাল যদি ভালোই হয় তবে আমার বাবা বা ঠাকুরদার শাসনকাল খারাপ হবে কেন? বলো বলো। এই না মানে কি যে বলি, মানে কি বলতে কি বলে ফেলি, না মানে 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 যেটাই ভালো সেটাই খারাপ, না না মানে যা খারাপ তাই ভালোই।
সব কেমন গুলিয়ে যাচ্ছে। এই থামাও তোমার এই আমতা আমতা করা, পরিষ্কার কোন উত্তর থাকলে বলো। উত্তর আর কি দেব, বেশ ভালো করেই বুঝতে পারছি, যাই উত্তরই দিই নবাবকে খুশি করতে পারবো না। আবার আবার তুমি বিড়বিড় করছো। আচ্ছা একটা কথা খোলসা করে বলো দেখি, তুমি জানলে কি করে যে আমার বাবার থেকে আমার আমলেই নবাবি ভালো চলছে? এবার আর পালানোর পথ নেই, যাহা পানা আচ্ছা পেতে ফেলেছেন। বলো বলো কি করে জানলে সেটা বলো। এই না মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের মুখে শুনেছি। তাই না, আমরা তো কৃষ্ণচন্দ্রকে ছাড়া যাবে না। উজি ফরমান বানাও, কৃষ্ণচন্দ্রকে সশরীরে এখানে হাজির হতে হবে, জলদি। এই মরেছে, আপনি বাঁচতে গিয়ে ফস করে বাপের মানে মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম করে ফেলেছি। এবার কি হবে, এবার কি হবে? মহারাজ, নবাবের ফরমান আছে আপনার জন্য। এই মরেছে, এর মধ্যে আবার ফরমান, সে আবার কি? কই কই দেখি দেখি। কি হলো মহারাজ, ফরমান পড়েই আপনার মুখ চোখের ভাব যে বদলে গেল? কোনো দুঃসংবাদ নেই তো আবার? নবাব জরুরি প্রয়োজনে আমাকে মুর্শিদাবাদে তলব করেছেন। তার মানে যা ভয় পাচ্ছিলাম সেটাই ঘটতে চলেছে, গড়বড় কিছু একটা হয়েছে। আসুক একবার কৃষ্ণচন্দ্র, এবার যখন ওকে বাগে পেয়েছি তখন আচ্ছা করে মেরামত করব। মন্ত্রীর কথাটা কেন বাদ দিচ্ছেন হুজুর, ওকেও জুত করে দেবেন তো। সে আর বলতে, কিন্তু কৃষ্ণচন্দ্রের আসতে এত দেরি হচ্ছে কেন? আমি এসে গেছি নবাব বাহাদুর। আরে আরে, এই তো এতক্ষণ তো তোমার কথাই ভাবছিলাম। আপনি ভাবলেন আর আমিও হাজির হয়ে গেলাম, কিন্তু এবার বলুন তো কি এমন জরুরি প্রয়োজন যে আমাকে একেবারে তড়িঘড়ি ডেকে পাঠালেন আপনি? বেশ তবে বলো দেখি, তুমি আমার বাবার নবাবি আমল সম্বন্ধে কি জানো? আবার কি, আমি আবার তাঁর আমল সম্বন্ধে কি বলতে পারি? বলতে যে তুমি পারো সেটা কিন্তু আমি জানি, কারণ তোমার মন্ত্রীর কাছে শুনেছি তোমার নাকি ওই আমলের শাসন সম্বন্ধে অনেক কিছুই জানা আছে। কি জানা আছে বলো, কি জানা আছে? তো মন্ত্রী এমন কথা বলেছে, এইভাবে আমাকে জাঁতা কলে ফেলেছে, তাহলে কোথায় বিপদ থেকে উদ্ধার করবে তা নয়, উল্টে বিপদে টেনে নিয়ে এসে ফেলেছে। একবার তুমি কৃষ্ণনগরে চলো, তারপর তোমার এই বানিয়ে বানিয়ে গল্প করা আমি বের করছি। বিশ্বাস করুন মহারাজ, আমি সেভাবে বলতে চাইনি। কি হলো, আরে মনে পড়লো কিছু? আর শুধু বাবা নয়, আমাকে আমার বাবা দাদু সবার রাজত্বকাল সম্বন্ধে জানতে হবে আমার। তাহলে যে আপনাকে এমন লোক খুঁজে বের করতে হবে যে তিনজনের শাসনকালই দেখেছে। এটা কিন্তু মহারাজ ঠিক কথাই বলেছেন। তোমার দেখছি দিনে দিনে চরম উন্নতি হচ্ছে, আজকাল আবার মহারাজের কথা সায় দেওয়া হচ্ছে। না মানে আমি তো এই তো মানে এই এমনি 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 হোক আর অমনি হোক, এবার তাহলে উজি তুমি এমন একজন লোক খুঁজে বের করো যে তিনজনের শাসনকালই দেখেছে, না হলে কৃষ্ণচন্দ্র আর তার মন্ত্রী তাদের সঙ্গে সঙ্গে তোমাকেও কয়েদ করে রাখবো। আবার কি ভাপড়ে পড়লাম রে বাবা। আমাদের তাহলে এবার ছেড়ে দিন হুজুর, আমরা তো মানে মানে না মানে মহারাজের তো কোনো দোষ নেই, তাই বলছিলাম কি। যাই বলো আর তাই বলো, ওই লোক খুঁজে পাওয়ার আগে তোমাদের ছাড় নেই। মহারাজ তো ছুটলেন মুর্শিদাবাদ, এদিকে মহারানী যে কি না কি ভাবছেন কে জানে, সাত সকালেই আমাকেই কেন যে ডেকে পাঠালেন, যাই গিয়ে দেখি। আমাকে ডেকেছেন রানীমা? নবাব মহারাজকে ডেকে নিয়ে গিয়ে কি খিচুড়ি পাকাচ্ছেন সেটা তো জানতে পারছি না।
মহারাজকে তড়িঘড়ি ডেকে পাঠানোর ব্যাপারটায় একটু খটকা লাগছে বটে, তবে তেমন কিছু হলে খবর নিশ্চয়ই একটা কিছু পাওয়া যাবে রানীমা। না 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 না, কখন খবর আসবে সেই অপেক্ষায় আমি আর বসে থাকতে পারছি না গোপাল। আর দেরি না করে তুমি নিজে গিয়ে বরং মহারাজকে উদ্ধার করে আনো গোপাল। আহা, তেমন কিছু হলে তো আমি আছি রানীমা। তবে আবারও বলছি, একটু ভরসা রাখুন, মহারাজের কোনো বিপদ হবে না। মুখ ফুসকে কথা বলে গ্যাঁড়া কলেজে কি পড়লাম কে জানে। এবার সব জায়গায় ঘুরে ঘুরে বুড়ো লোক খুঁজে বের করো। সেই তখন থেকেই ঘুরে বেড়াচ্ছি, কই একজনও তো তেমন কাউকে খুঁজে পেলাম না যে কিনা বলতে পারবে নবাবের বাবার আর দাদুর সময় শাসনকাল সম্পর্কে। তুমি বলো তো দেখি, নবাবের বাবার সময় শাসন তুমি দেখেছো? হ্যাঁ, তুমি নবাবের দাদুর সময় শাসন দেখেছো? এই মনেতে সেসব তো অত মনে নেই। সেই এক কায়দা, আমি যে কি করি, এই বুড়োকে দিয়েও তো কিচ্ছু বলানো গেল না। একজনকে ধরে না নিয়ে গেলে নবাব তো প্রাণেই মেরে ফেলবেন। আরে আরে, এই কথাটা তো মাথায় আসেনি। না না না, বুদ্ধি খাটিয়ে যদি কোনো উপায় বের করতেই হয় তবে সেটা ঠিক করেই করতে হবে। কাজকর্ম শিখে তুলে দিয়ে তখন থেকে কি এত ভাবছো বলো তো? মহারাজকে ডেকে নিয়ে গিয়ে নবাব যে কি কাণ্ডটাই করছেন সেটাই তো ভেবে পাচ্ছি না গিন্নি। তবে বরং একটা কাজ করো, এখানে বসে টাক না চুলকে সটাং মুর্শিদাবাদে চলে গেলেই পারো। সে তো যেতেই পারি গিন্নি, তবে হঠাৎ করে সেখানে চলে গেলে হিতে বিপরীত হতে পারে, তাই একটু ভেবে চিনতে গোতে হবে বুঝলে। ভাবতে ভাবতে কাল পার করে দিলে কিন্তু আরো গোলমাল হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, গোলমাল হতে আর বাকি কি বা আছে। আরে আরে, উজির মশাই যে ব্যাপার কি? ব্যাপার আর কি, মন্ত্রী মশাই মুর্শিদাবাদে গিয়ে নবাবকে তোল্লাই দিতে গিয়ে এমন গুলিয়ে দিয়েছেন যে নবাবকে আর কিছুতেই সামলানো যাচ্ছে না। তাই বলে আপনাকে একেবারে এখানে ছুটে আসতে হবে? সবটা শুনলে বুঝবে আমি কি ঝামেলায় পড়েছি। এবার বুঝলে বিপদখানা কিরকম? হ্যাঁ, ঘোট যে একটা ভালো রকমই পেকেছে সেটা বেশ বুঝতে পারছি। এখন একমাত্র তুমি পারো একটা কোনো উপায়, মানে একটা কোনো বুদ্ধি বের করে আমাকেই শুধু নয় মহারাজার মন্ত্রীকে উদ্ধার করতে। ব্যাপারটা হলো, নবাবের সামনে এখন এমন একজন লোককে হাজির করানো চাই যে তার তার বাবার ও তার দাদুর শাসনকাল দেখেছে আর সব দিক দিয়ে তুলনা করে বলতে পারবে কার শাসনকাল ভালো। এই তো কেমন সুন্দর করে সবটা বুঝে গেছো। চিন্তা করতে হবে না, নবাবকে গিয়ে বলে দাও কাল সকালেই এই রকম একজন নবাবের দরবারে ঠিক হাজির হয়ে যাবে। একবার এত বড় গন্ডগোল পাকিও তোমার শিক্ষা হয়নি, আবার ফোরন কাটছো তুমি। কতক্ষণ আর অপেক্ষা করবো, অপেক্ষা করতে করতে যে হারে দুব্ব গজিয়ে গেল। না না, অপেক্ষা তো আমরাও করছি, কেউ এসে আমাদের উদ্ধার করুক। গোস্তাখি মাফ করবেন জাহাপনা, আমার আসতে দেরি হয়ে গেল। আমি উজির মশাইকে বলেছিলাম ঠিক সময়ে গিয়ে জাহাপনার সঙ্গে দেখা করব আর তার হাল হকিকত জানাবো। সে তো নয় বুঝলাম, কিন্তু তুমি কে? তোমায় তো ঠিক চিনলাম না।
আমাকে চিনলেন না, যার পান খেয়ে আপনার দাদু বাবা ঠোঁট লাল করেছিল তাকে জিজ্ঞাসা করছেন কে সে? নবাবের যে ঠোঁটটা লাল লাল সেটাও তো তাহলে তোমার সেজে দেওয়া পানেরই কামাল। সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই, নবাবের এই ঠোঁট তো বাপ দাদুর কাছ থেকে পাওয়া লাল লাল ঠোঁট। তবে তো ভালোই হলো, এবার তুমি বলো, তুমি বলো তবে কার শাসনকাল কেমন ছিল? আগে যাহা পনা, আমি পানওয়ালা, পান সাজতে পারি, রাজনীতির তো কিছু বুঝি না। এই সেরেছি। তবে আপনার ঠাকুরদার আমল থেকে আপনার আমল পর্যন্ত যে পরিবর্তনগুলো হয়েছে সেটা আমি জানতে পারি। তুমি তাই বলো, তারপর না হয় নবাবই বুঝে নেবে কার আমলে শাসন ভালো। তবে শুনুন, নবাবের ঠাকুরদার আমলে আমার বাড়ির সামনে এক বুড়ো আর তার নাতনি ছিল। বুড়ো মারা যাওয়ার সময়ে আমাকে বলে গিয়েছিল যে সে তার নাতনির বিয়ে দিয়ে যেতে পারছে না, তাই 2000 স্বর্ণ মোহর আমার হাতে দিয়ে যাচ্ছে, আমি যেন তার নাতনির বিয়ের ব্যবস্থা করি। এরপর বুড়োকে দেওয়া কথা অনুযায়ী আমি একটা ভালো পাত্র দেখে তার বিয়েও দিলাম, আর ওই 2000 স্বর্ণ মোহর তাকে দিয়ে দিলাম। যাক, বিয়ে যখন হয়ে গেল তখন ভালোই হলো, এবার মনে হয় বুড়ো আসল কথায় আসবে। তবে তবে এর বহু বছর পরে নবাবের ঠাকুরদার পর নবাবের বাবার রাজত্বে ওই নাতনিকে দেখে আমার মনে হয়েছিল যে আমি খুব বোকার মতন কাজ করেছিলাম, কারণ ওই নাতনি তো মোহদের ব্যাপারটা জানতো না, তাই তাকে মুদ্রা না দিয়ে নিজের কাছে সব মুদ্রা রেখে দিলেই ভালো হতো। তারপর কি হলো? এই তো বলছি বলছি, এরপরে কিছুদিন আগে অর্থাৎ ওই নবাবের শাসনকালে ওই নাতনিকে আবার দেখে বুঝতে পারছিলাম বুড়োর নাতনিকে বিয়ে করে নিলেই তো লেঠা চুকে যেত, সবটাই আমাদের হতো। বাবা বাবা বাহ, গল্প কানা খাসা, একেবারে পরপর সব ঘটনা সাজানো। তাতে আপনার যা জানার ছিল সেটাও কি পরিষ্কার হলো জাহাপনা? সেটা তো পরে বলছি, আগে আমি পানওয়ালাকে পুরস্কার দেবো, ওকে এক্ষুনি 100 মোহর দেওয়ার ব্যবস্থা করো। তার মানে এই বৃদ্ধ পানওয়ালা আপনার মনের মধ্যে যে প্রশ্ন কুটকুট করে কাটছিল তার উত্তর দিয়ে দিয়েছে? দিয়েছেন মানে আলবাদ দিয়েছে, এই পানওয়ালাই সবটাই একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে। তা কেমন কি পরিষ্কার হলো আমাদেরও একটু বলুন। এটা বুঝলে না, আমার দাদুর আমলে তার মানে প্রজাদের বুদ্ধির কোনো বিকাশ হয়নি, আমার বাবার আমলে বুদ্ধির বিকাশ শুরু হয়, আর আমার আমলেই সেই বিকাশ পূর্ণতা পেয়েছে। তবে আর কি, আমার কথাটাই সত্যি হয়েছে, অভাবের শাসনকালই সেরা আর সেরা। আমি তাতে আসি চাহা পন্না। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এই নাও তোমার পুরস্কার। তোমার সাথে সাথে আমি কৃষ্ণচন্দ্র আর ওর মন্ত্রীকে ছেড়ে দিলাম। ও হাঁপ ছেড়ে যেন বাঁচলাম। জাহাপনাকে কেমন যেন বেশ খোশ মেজাজ দেখাচ্ছে। হ্যাঁ উজি, এবার মনটা একটু ফুরফুরে লাগছে, মন থেকে সব সন্দেহ দূর হয়ে গেছে। দেখে থেকে আচ্ছা একজনকে খুঁজে বের করেছিলে, পুরস্কার তো তোমাকেও দিতে হয়। আপনি মহান জাহাপনা। না না, লোকটা সবটাই কেমন গল্প করে বুঝিয়ে দিয়েছে, এই না হলে বুদ্ধিমান লোক। আর কে জাহাপনা, যদি কিছু মনে না করেন তবে কয়েকটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। আমার তো মনে হচ্ছে ওই লোক আসলে নবাব বাহাদুরের নিন্দেই করে গেল,
ও আসলে যা বলে গেছে সেটা হলো আপনার ঠাকুরদা ছিলেন ধর্মাত্মা মানুষ, ওর আমলে লোকের মনে কোনো অধর্ম কাজ করা তো দূরের কথা, এমন চিন্তাও করতে পারত না। আপনার বাবার ধন দৌলত বাসনা ছিল আর প্রজারাও সেইভাবে লোভী হয়েছে, আর এখন এই আপনার দৌলতে লোভ যে বেড়েছে তাই নয়, ধর্মকর্ম লোভ পেয়েছে। তাই তো, তার মানে ওই বদলোকটার পেটে পেটে এই বুদ্ধিও ছিল। আমাকে মাফ করবেন জাহাপানা, এমন একজনকে হাজির করলাম যে কিনা আপনাকে এইভাবে বদনাম করে গেল। মাপটা পরে হবে, যাও এক্ষুনি গিয়ে ওই পানওয়ালাকে ধরে আনো, ওকে আমি শুলে চড়াবো। আপনি যখন বলছেন তখন না হয় খুঁজে দেখছি একবার, তবে সে কি আর এই তল্লাতে আছে? আপনার পুরস্কার পেয়ে সে নির্ঘাত এতক্ষণে নাচতে নাচতে মুর্শিদাবাদ ছেড়ে কৃষ্ণনগরেই, না মানে ওই দিকে কোথাও চলে গেছে। পানওয়ালা সেজে আচ্ছা একখানা খেল দেখালে বটে গোপাল, আমি তো কিছুতেই তোমাকে চিনতে পারিনি। গোপাল যে বহুরূপী সেটা তো আমি অনেক আগেই আপনাকে বলেছি মহারাজ। তুমি থামবে, গোপাল ছিল বলে এই যাত্রায় ফিরতে পারছি, তুমি তো আমায় টেনে নিয়ে গিয়ে আর একটু হলেই শুলে চড়াচ্ছিলে। তবে আমরা চলে এলেও ওদিকে যা হওয়ার তাই হচ্ছে মহারাজ, নবাব বুঝতে পারলে ভালো না হলে আরো ভালো। কেউ না বুঝলেও আমি কিন্তু বুঝেছি গোপাল, তুমি আচ্ছা করে নবাবের শাসনকালের অধঃপতন বর্ণনা করেছো। বুঝেই যখন গেছেন তখন না হয় একটা পান খেয়ে জান ঠান্ডা করুন। এই না হলে গোপাল পানওয়ালা। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.